আজ পাঁচ মিশানি গল্প চ্যানেলে শোনাতে এসেছে ভূতের গল্প নাম বাচ্চা ভূতের খপ্পরে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী চরিত্র আপনি গল্প এবং বাজপেয়ী ও অন্যান্য চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি বাচ্চা ভূতের খপ্পরে গল্পটা কাছে পুরো নাম যবদানন্দ বাজপেয়ী তবে পদবি থেকে যা মনে হয় তা নন কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আদ্যান্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ বাজপেয়ী দা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরের তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন আর আমি একজন পর্তি সাংবাদিক ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত বাজপেয়ী দাও সেই আড্ডায় এসে যোগ দিতেন মুড়ি তেলেভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকম গল্পগুজো বাজপেয়ী দেখে সেই আসরেই আমি প্রথম দেখি মুর্শিদাবাদের মানুষ যেমন টকটকে গায়ের রং তেমন ছ ফুট লম্বা চেহারা বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য শরীর এতটুকু টস্কায়নি তার উপর আবার মুখে সবসময় এমন নির্মল একটুগড হাসি খেনে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না মজলিসিং মানুষ ছিলেন আর গল্প বলতেন চমৎকার বেশিরভাগই ভূতের গল্প এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে কাঁটা দেয় আমি তো ভূতে বিশ্বাস করি না কিন্তু দেয় এমনভাবে গল্পগুলো বলতেন যে শুনে মনে হতো কী জানি বাবা হবে উবা। বা তা এখানে যে গল্পটা তোমাদের শোনাব সেটা তো তারই কাছে শুনেছিল তাই তারই জবানিতে সেটা বলা যাক চায়ের বেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীদা বললেন আপনারা যে খুঁতকেত মানেন না সে আমি খুব ভালোই জানেন কিন্তু মুশকিল কি হয়েছে জানে আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি এই যেমন ধরুন আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সে সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায় আবার আবার খুবই চেনাও মুর্শিদাবাদের মানুষ এক সময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি আমার দিকে তাকিয়ে একটু হেসে হেসে বলে তোর তো ছাড়া বাবার সময় হয়ে লাও বলে সে আর দাঁড়ায় না বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায় খানিক বাদে তাকে আর দেখতে পাই সত্যি বলি লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না আমি একেবারে হতভঙ্গ হয়ে গিয়েছিলাম সে তো সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি তাহলে সন্ধ্যা রাতে সে এখানে এলো কি করে এখন তো ভিজিটার আসার সময় না জেল ফটকও তো বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল পর তিনি জানতে পারি যে আবার রিলিজ অর্ডার এসে গেছে অর্থাৎ লোকটা কিন্তু আমাকে মিথ্যে কথা বলেন তবে কিনা আসল ধাক্কাটা খায় দেশের বাড়িতে ফিরে জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িতে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনি মাত্র দুদিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি শুধু দেখেছি নয় যে আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাওয়ার সময় হয়ে এলো সে নাকি হপ্তাখানেক আগেই মারা গেছে এখন বলুন এর কি ব্যাখ্যা দেবেন আপনারা আরে মশাই এর কি কোনো ব্যাখ্যা হয় ব্যাখ্যা হয় না আসল কথা আত্মা আছে বৌত আছে জেলখানায় যাকে দেখেছিলুম সে কি রক্ত মাংসের মানুষ মোটেই না সে হলো আত্মা তবে যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে ওই কি আমি যা দেখা সেগুলো ভালো লোকের ভালো আত্মা তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল কে আপনাদের বিশ্বাস হচ্ছে না বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প তাই হামলে পড়ে বলুন খুব বিশ্বাস হচ্ছে খুব বিশ্বাস হচ্ছে কিন্তু কিনা ভালো আত্মার কথা তো শুনুন এবারে একটা খারাপ আত্তার গল্প শুনব নাকি কখনো কোনো খারাপ আত্তার খপ্পরে আপনি পড়েননি বাজপেয়ীদা বললেন তাও পড়েছি বই কি অনেকবারই পড়েছি একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার দ্বারে অতীত এছিড়ে এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিল সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিল সে আর কতব্য নয় নেহাতের জোর তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে কি হয়েছিল আর এক প্রস্তুত চা এসে গিয়েছিল এর মধ্যে বাজপেয়ীরা চায়ের কেলায় চুমুক দিয়ে বললেন বলছি বলছি গল্পটা এবারেও তারই জবানিতে শোনা যাক চা শেষ করে রুমালে মুখ মুছে বাছেইরা বললেন আমাদের দেশের বাড়ি থেকে মাইল তিন চার দূরে একটা হাট বসে মস্ত হাট নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে আনাজপত্র মাছ ইত্যাদি তো আসে শৌখিন মনোহারি জিনিস মেহাত কম আসে না তাছাড়া সে দা কুরুল ক্ষা কোদাল মায় লাঙ অর্থাৎ গেরস্থলের জন্য যত রকমের জিনিস দরকার হয় বা হতে পারে তার সবই সেখানে মেনে আমার অবশ্য অত সব জিনিসের দরকার নেই সে সপ্তাহ কানেক চলতে পারে এইরকম আনাজপাতি কিনব আর হ্যাঁ হাট যেখানে বসে তার আমি আইডের মধ্যে আমার এক বন্ধুবার তার সঙ্গে এই পাঠে একবার দেখাও করবো তারপর অন্ধে লাগার আগেই রওনা হবো বাড়ি অন্ধকারের ভয় নেই শুক্লপক্ষের নবমী আকাশে জ্যোৎসনার আলো থাকবে গ্রামের রাস্তা হলেও খানা খন্দ ভরা নয় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীরা তারপর বললেন রওনা হয়েছিলুম চারটে নাগা স পাঁচটার মধ্যে হাটে পৌঁছে যায় পশ্চিমা যে বৃত্তটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে সে বললো যা দিয়ে সে বাগানে মাটি কোপায় সে কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে নতুন একটা ফলা কেনা দরকার তাও কেনা হল হাট থেকে বেরিয়ে বন্ধুটির সঙ্গে দেখাও করে এলো তার বাড়িতে গিয়ে তার কাছে স তিনেক টাকা পাওনা ছিল তাও মিটিয়ে দিল সে তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না পথে নেমে দেখি সঙ্গে পেরিয়ে গেছে তা তাও আকাশে দিব্যি চাপ উঠেছে তখন আর ভাবনা কিসের সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে কিন্তু পথে তো আর চোখ ডাকাতেও ভয় নেই আর থাকলেই বাকছুই আমি তো আর সে আমাদের লিপ্তিতে নিয়ে পথটা পারি দেবো না হাট আর আরো বিস্তর লোকজন নিশ্চয়ই পেয়ে যাব গ্রীষ্মকাল দেবী খোরপুরে হাওয়া দিচ্ছে লোকজনদের সঙ্গে গল্প গুজব করতে করতে নিশ্চয়ই কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাউর হলো যে পথ একে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে নিহাতি দু চারজন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে কিন্তু তারাও কাছাকাছি থাকে খানিকটা গিয়েই তারা ডায়রে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ঢুকল ব্যাস আমরা একদম একা সামনে পিছনে একটাও লোক নেই সঙ্গী বলতে সে পশ্চিমাবৃত্তকে ওকে নিয়েই এখন বাদবাকি পথ আমাকে পাড়ি দিতে হবে তা আবার একটুক্ষণ চুপ করে রইলে। তারপর বললেন সত্যি কথাই বলি এতক্ষণ যে বয়টাকে একদম আমল এবারে সেটাই হঠাৎ আবার ফিরে আর কিছু না ডাকাতের ভয় সঙ্গে তিনশোটা টাকা রয়েছে আর এই যখন কার কথা বলছি তিনশো টাকার দাম তো তখন নেহাত কম ছিল না হঠাৎ যদি ফাঁকা পথে একদম লোক হঠাৎ রে রে করে সামনে এসে দাঁড়ায় তো করবোটা কি শুনেছি শুনেছি এ লিটে ডাকাতি বড় একটা হয় না কিন্তু প্রতি কতক্ষণ হাতে একটা লাঠিও তোলিন আশেপাশে নেহাতি কিছু কাটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে তাহলে এইসব ভাবছি এমন সময় একটা বাঁকের মুখে খুব মিহিগলার একটা কান্নার শব্দ কানে এলো একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ হয় বটে কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না এটা তো বাতাসের শব্দ নয় ভিড় তো টিকে দেখে বললুম শুনছিস দাঁড়িয়ে গিয়ে সব তপ্পোরটা ভালো করে শুনে নিয়ে এসে বলল দেখ বাচ্চার হতায় অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে বাঘটা ঘুরে গিয়ে আরেকটি এগিয়ে দেখলুম ঠিক টাই রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা তিন চার বছরের ছোট্ট ছেলের হাতও উনয়নে কাঁদছে গায়ে জামা নেই পর নেই যে নেই একটি আরে উদং বাচ্চা শুধু গলায় একটা ধুক ঢুকি এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা বেহাতি মিস্ত্রি মজুর কুলি কামিন কিছু কল থাকে না বাচ্চাটার গলার ধুক ধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছিনে হবে কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেনে রেখে তারা জ্ঞান কোথায় এ তো বড় বেখে বাপমা সম্ভবত হাটে এসেছিল তারপর সদাপত্তক করে সামনে এগিয়ে গেছে এদিকে বাচ্চা ছেলে যে পিছনে পড়ে রইল সে খেয়ালই নেই গলা উচি দু চারবার হাত ছাড়ল কিন্তু সামনে থেকে তো কোনো সাড়া পাওয়া গেল না কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরিটি করেন ফেলে রেখে গেলে তো মাঝে রাত্রে শেয়াল কিংবা এরণি একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে শেষ পর্যন্ত ঠিক করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাও রাত্রিকটা সেখানে থাকুক তারপর কাল সকালবেলায় এর বাপ মায়ের খোঁজে বেরোনো যাবে এ কিন্তু এই বাচ্চা ছেলেকে এত পর হাঁটি বা নিয়ে যায় কি করে পশ্চিমা বৃত্তটিকে বললু এই তুই তোর ধামাটা আমায় দে তারপরে এই বাচ্চাটাকে এ তোর কাঁধে তোর তো তাই বলো ধামাটা আমি আমার মাথায় তুলে নিল আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে বৃত্তটি আমার পিছনে পিছনে আসতে লাগলো হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম দেখলাম বৃত্তের গাফ থেকে গিয়ে তার বলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে এখন আর কাঁদছে না মুখে যে আসে ফুটে যে চাঁদের আলোয় তাও চোখে পড়লো কিন্তু খানিকটা পথ গিয়ে হটকা লাগলো একটা বৃত্তটি বারবার পিছিয়ে পড়ছে কেন ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা তাহলে একবার জিজ্ঞাসাও করলো আরে এ ব্যাপার কি যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে তাতে সে বললো বাচ্চাটা নাকি ভারী বললাম একটা কাঁটাল সের কয়েক বেগুন আর একটা মস্ত কুমড় রয়েছে বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না কিন্তু তারপরে যা হলো সে এক তাজ্জু ব্যাপার পিছন থেকে খাপা কাঁপা গলায় ডাক শুনলুম নু বাব বৃত্তটির গলা মনে হন সে খুব ভয় পেয়েছে পিছন না ফিরেই বললুম কেন রে কী হলো তাতে ওই কাঁপা খাপা গলাতেই সে বলল নু বাবক পিচকা তো পারাতে চালিয়ে অর্থাৎ অর্থাৎ এর পা বেড়ে চলেছে এরপর আর পিছন না ফিরে উপায় কী কিন্তু পিছন ফিরে যা দেখল তাতে আর আমার বাক্স মুক্তি হলো না একেবারে ভিড় বি খাওয়ার জোগাড় বাজপেয়ীদা আবারও খানিক্ষণ চুপ করে রইলেন আমরা এদিকে অস্থির হয়ে উঠছি বললুম কি হলো বাজপেয়ীদা চুপ করে গেলেন কেন এসব ফিরে কি দেখলে যা দেখল তা আপনারা বিশ্বাস করবেন না ভাই বিশ্বাস করি বা না করিস তা আমরা বুঝবো আপনি কি দেখলেন সেইটে বলুন দেখি দেখলুম সে কথা আপনি এখনো আমার গায়ে কাটা দেয় যা চলে কি দেখলেন সেটা বলুন না দেখলুম যে দেখলুম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং শুনিয়ে বসেছিল তো সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে তারপর তারপর তারপরই চাকরের খাট থেকে মস্ত একটা লাভ দিয়ে মাটিতে নেবেন পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে সে মিলিয়ে গেল কিচ্ছু বুঝলুম না আর আপনারা সঙ্গে 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 মাথের দামা থেকে মাটিতে নামিয়ে আমিও চোট লাগালাম চাকরটিও দৌড় লাগাবো আর পিছন পিছন দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকায়নি একেবারে বাড়িতে পৌঁছে তবে থামি গল্প শেষ করে বাছুইদা বললেন আর ছেলে ভাই ভালো মন্দ সব রকমের আত্মাই আছে তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন